নমস্কার আমি কৌশিক তোমরা দেখছো নজরে ডাব্লিউ বিসিএস আজকের এই ভিডিওতে আমরা দেখবো একটি বেঙ্গলি ভার্সনের জেনারেল সায়েন্স বইয়ের রিভিউ যেটা হচ্ছে মণ্ডল প্রকাশনের কার্তিক কার্তিকচন্দ্র মন্ডল এটা এই বইটার থার্ড এডিশন লিখেছেন ডক্টর সুদীপ্ত কাঞ্চিলাল এবং শ্রী দেবাশিস পাল এবং উপর এখানে বলা হয়েছে যে এক্সট্রিমলি ইউজফুল ফর ডাব্লিউ বিসিএস ইউপিএসসি স্টাফ সিলেকশন কমিশন রেলওয়েস এক্সেট্রা এবং এই হচ্ছে এই বইটার সাইজ তো সাইজ খুব একটা বেশি নয় এবং ব্যাক কভারে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা যে ফেস ভ্যালু বা দাম হচ্ছে তিনশো কুড়ি এবং কলেজ স্ট্রিটের দাম আর একটু কম পড়বে যদিও আমি যখন কিনেছিলাম তখন আমি এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে মন্ডল প্রকাশনের সেখান থেকে নিয়েছিলাম তা আমি খুব একটা বেশি ডিসকাউন্ট পাইনি তো ওই বইটা নিয়ে ডিটেল আর কথা হবে বইটা আদৌ তোমাদের প্রয়োজন পড়বে কি পড়বে না বা পড়লে কাদের পড়তে পারে সে নিয়ে আলোচনা হবে চলো শুরু করা যাক যে তোমরা দেখতে পাচ্ছ এই থার্ড এডিশন বেরিয়েছিল ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবার আমরা কন্টেন্টে আসছি কন্টেন্টে শুরুতেই রয়েছে জীববিদ্যা অর্থাৎ বায়োলজি তোমরা সমস্ত চ্যাপ্টারগুলো এখানে দেখতে পাচ্ছ এবং শেষে রয়েছে মডেল কোয়েশ্চেন্স অন বায়োলজি এই মডেল কোয়েশ্চেন্স হচ্ছে সমস্ত চ্যাপ্টার মিলিয়ে কিছু অ্যারাউন্ড দুশোটা প্রশ্ন মতো কাছাকাছি কিছু বানানো প্রশ্ন এগুলো কিন্তু টেকনিক্যালি কোনো প্রিভিয়াস প্রশ্ন নয় প্রত্যেকটা ইউনিটের শেষে এরকম রয়েছে ইউনিট বলতে জীববিদ্যা হোক ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক বা কম্পিউটার হোক সমস্তগুলোর শেষে এরকম মডেল কোশ্চেন্স রয়েছে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনস কিন্তু এই বইতে নেই এবার আমরা ফিজিক্স বা পদার্থবিদ্যা দেখছি এখানে কম্পিউটার কম্পিউটার যদি ডাব্লিউ এর জন্য ইম্পর্টেন্ট নয় কিছু কিছু টু একটা প্রশ্ন কখনো কখনো আসে কিন্তু বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কম্পিউটার একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আর এখানে রয়েছে রসায়ন কেমিস্ট্রি তো মোটামুটি সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলি যা নর্মালি সায়েন্সে থাকে তাই বইতে রয়েছে এবার আমরা কয়েকটা চ্যাপ্টার দেখে নেব এইবার উদাহরণস্বরূপ আমরা একটা চ্যাপ্টার এখানে নিয়েছি এটা বায়োলজি থেকে ও পরিপাক নিউট্রিশন অ্যান্ড ডাইজেশন তো তোমরা যেমন দেখতে পাচ্ছ এরকমভাবে ভাগ করা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে পয়েন্টস আকারে বা বই আকারে দেওয়া রয়েছে আর এরকম বক্সের মধ্যে ফার্দার ইনফরমেশন দেওয়া রয়েছে এবং এই যে প্যাটার্নটা এটা আউট দ্য বুক কিন্তু ফলো করা হয়েছে অর্থাৎ এই বইটা অনেকটা একটা জেনারেল স্টাডিজের বইতে তোমরা যেভাবে সায়েন্স দেখতে পাও ব্রিফ আকারে থাকে অথবা কোনো জেনারেল নলেজের বইতে তোমরা যেরকম দেখতে পাও অনেকটা সেইভাবে দেওয়া রয়েছে অর্থাৎ এই বইতে কিন্তু কোনো ডায়াগ্রাম বা ছবি কিন্তু সেইভাবে নেই আর এই যে এক নজরে দেখতে পাচ্ছ এটা এই বইতে কিন্তু বিভিন্ন চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে মানে সব চ্যাপ্টারে দেখতে পাবে একাধিকবারও কিছু কিছু চ্যাপ্টারে রয়েছে তা আমরা এখন পুষ্টি ও পরিপাক দেখছি এই বইতে যা ইনফরমেশন রয়েছে সেটা ওভারঅল সঠিকই রয়েছে কিছু কিছু জায়গায় সামান্য একটু ভুল রয়েছে কিন্তু সেগুলোকে ইগনোর করা যেতে পারে কারণ কম বেশি সব বইতেই কিছু না কিছু কম বেশি ছোটোখাটো ভুল থাকেই এবার এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল যেমন তো আমরা দেখতে এটা অ্যারাউন্ড মানে সেই অর্থে দেখতে গেলে তিন চারটে পেজের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং শেষে আমরা কিন্তু কোনো কোয়েশ্চেন সেটা প্রিভিয়াস সিরিয়াস কোশ্চেন্স হোক বা অন্য কোনো রকম মডেল কোশ্চেন্স হোক চ্যাপ্টার ওয়াইজ পাচ্ছি না কিন্তু হ্যাঁ ইউনিটের শেষে কিছু প্রশ্ন রয়েছে যেরকম বায়োলজির শেষে যদি আমরা যাই ফর এক্সাম্পল এখানে মডেল কোয়েশ্চেন্স অ্যান্ড বায়োলজি আমরা দেখতে পাচ্ছি এরকম সমস্ত চ্যাপ্টার মিলিয়ে শেষে দেওয়া রয়েছে কিন্তু এটা কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন নয় এগুলো বানানোর প্রশ্ন যেগুলো প্র্যাকটিসের ক্ষেত্রে হেল্পফুল এবং এখানে আনসার কেউ দেওয়া রয়েছে যেমনটা আমি শুরুতে বললাম যে অ্যারাউন্ড দুশোটার মতো প্রশ্ন পার ইউনিট ভাগ করা আছে সে বায়োলজি হোক কেমিস্ট্রি হোক বা ফিজিক্স হোক এখানে একদম দুশোটাই রয়েছে এবার যদি পদার্থবিদ্যা থেকেও দেখি কোন চ্যাপ্টার যেমনটা রয়েছে আলোক অপটিক্স বা লাইট আমরা যা জানি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ভাগ করা রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো ইনফরমেশন যেগুলো তোমার অ্যাজ আ বিগিনার কোনো চ্যাপ্টারকে বুঝতে সুবিধা করে এবং সেটা বাংলা ভাষায় যেহেতু লেখা এবং সায়েন্সের মতো একটা সাবজেক্ট তো অনেকগুলো পয়েন্টস তোমার জানা হয়ে যাচ্ছে কোনো পার্টিকুলার সাবজেক্টের কোনো পার্টিকুলার চ্যাপ্টারকে কেন্দ্র করে এবং যেমনটা তোমার দেখলে যে খুব বেশি পেজ নিয়ে নয় মানে খুব তাড়াতাড়ি বাংলা ভাষাতে তুমি সায়েন্সের কোনো একটা চ্যাপ্টার শেষ করে ফেলছো এবং ইনফ্যাক্ট সেইভাবে যেহেতু বইটার সাইজও খুব একটা চওড়া বা মোটা নয় তুমি খুব তাড়াতাড়ি পুরো বইটাও শেষ করে ফেলতে পারবে ড্যামটা তাদের শুরু দিন দেখালাম যে খুব একটা মোটা বই নয় এটা এর একটা প্লাস পয়েন্ট যে খুব তাড়াতাড়ি তুমি কিন্তু সায়েন্সের মতো একটা সাবজেক্ট এই বই থেকে কিন্তু পড়ে ফেলতে পারছো এবার প্রশ্ন হচ্ছে যে এই বইটা কি তাহলে কি সত্যি প্রয়োজন পড়বেই তোমার সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব তবে তার আগে একবার কেমিস্ট্রি একটা দেখিয়ে দিই দ্য ড্রোবন সলিউশন এই শেষ হয়ে গেল তারপর তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভিটি সবই বুলেট পয়েন্ট যেমন তোমাদের আমি আগেও বললাম যে কোনো জেমার্স স্টাডিসের বইতে যেরকম থাকে সেরকম রয়েছে এবার জেন্দ নামা যাক যেটা প্রয়োজন আছে কি না এবার প্রশ্ন হচ্ছে যে এই বইটা কি তোমার প্রয়োজন যেমনটা আমি আগের সেকশনে বললাম যে যেহেতু এই বইটা অনেকটাই কভার করছে কাইন্ড অফ একটা জেনারেল স্টাডিজের বইতে যেরকম থাকে বা একটা জেনারেল নলেজের বইতে যেরকম থাকে তো তোমার কাছে ধরো কোনো জেনারেল নলেজের কোনো বই থাকে বা জেনারেল স্টাডিজের কোনো বই থাকে ফর এক্সাম্পল আমি এখানে একটা বাংলা ভার্শনের জেনারেল স্টাডিজের বই দেখাচ্ছি ক্র্যাক ডাব্লিউএস লেটেস্ট এডিশন এটা লেটেস্ট না হলেও চলো তা তোমার কাছে আগে এডিশন আছে তো এখানেও যে সায়েন্সের পোর্শনটা আছে যেমন তোমরা দেখতে হবে এখানেও পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা কিন্তু রয়েছে তো এখানেও যে সায়েন্সের যে পোর্শনটা আছে সেটা কিন্তু অলরেডি এটার মতোই মানে আমি বলতে পারি যদি তোমার কাছে জেনারেল স্টাডিজের কোনো বই থাকে বাংলা ভাষায় তাহলে কিন্তু এই বইটা কেনা প্রয়োজন নেই নট নেসেসারি তুমি কিনতেই পারো কিন্তু আমার মনে হয় না প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আবার একই রকমভাবে তোমার কাছে যদি কোনো স্ট্যান্ডার্ড জেনারেল সরি জেনারেল সায়েন্সের কোনো বই থাকে স্ট্যান্ডার্ড সেটা ধরো আর এই হান্তের এই বইটাই দেখাচ্ছি আমি আমার কাছে আরও বেশ কিছু বই রয়েছে কিন্তু এটাই বেশি ফলো করি আমি তো এটাই তোমাদের দেখাচ্ছি এটাও লেটেস্ট এডিশন বাট নট নেসেসারি তোমার কাছে এটাই থাকতে হবে ধরো এটার আগের এডিশন তোমার কাছে আছে বা তুমি এটা পড়ে কমফোর্টেবল অবশ্যই এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুমি এটা পড়ে কমফোর্টেবল সেক্ষেত্রে কিন্তু আবারও এই বইটা কেনা নেসেসারি নয় এবার তুমি এই বইটা কখন কিনতে পারো যে আমরা ভিডিওর শুরুতেও বলেছিলাম যে তুমি ধরো বিগিনার এবং খুব তাড়াতাড়ি তুমি সায়েন্স পোর্শনটা একটা ওপর ওপর পড়ে ফেলতে চাও বা আইডিয়া করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এই বইটা খুবই হেল্পফুল কারণ খুব তাড়াতাড়ি তুমি এটা পড়ে ফেলতে পারবে তুমি যদি এটার সাথেই কম্পেয়ার করো দেখো এটা কীরকম সাইজ এবং এটা ইংলিশ ভাষাতে তো সেখানে বাংলা ভাষায় তুমি তাড়াতাড়ি কিন্তু এটা পড়ে নিতে পারছো এবং উইথ অল ইলেভেন্ট ইনফরমেশনস কিন্তু হ্যাঁ এটাতে তোমার এমসি কিউ যেহেতু নেই আর এমসি কিউর একটা বই হয় এই পাবলিকেশনেরই আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা আলাদা করে তোমাকে আবার কিনতে হতে পারে এমসি প্র্যাকটিসের জন্যে যদিও সেটা আমার কাছে এখন নেই আমি দেখাতে পারছি না যেহেতু আমি সেটা এখনো কিনিনি কিন্তু সেটা আছে এবং কলেজ সেটা সেটা আমি দেখেছিলাম এবং তোমাদেরকে আমি জানিয়েও ছিলাম সম্ভবত কোনো একটা পোস্টে তো আমার মতে এই বইটা তোমরা কিনতে পারো বই হিসাবে এটা সত্যি খুব ভালো বই কিন্তু তোমার কাছে যদি অলরেডি স্ট্যান্ডার্ড বই থাকে যেটা তুমি পড়ে কমফোর্টেবল তাহলে এটা অ্যাজ আ এক্সট্রা বই তোমার কেনার কিন্তু প্রয়োজন পড়ছে না কিন্তু তুমি যদি কোনো বিগিনার হও এবং প্রথম সায়েন্স পড়তে চাইছো এবং কমফোর্টেবলই পড়তে চাইছো নিজের মাতৃভাষাতে সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুব সুন্দর বই হতে পারে তোমার জন্যে ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে কী আর বলবো আমি খুশি হব অনেক ধন্যবাদ